খালেদা মুক্তি চেয়ে আজ রয়েছে বিএনপির জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি কর্মসূচির খবর জানাতে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে যোগ দিয়েছেন সহকর্মী মাহমুদ শরীফ আর শরীফ বেলা এগারোটার দিকে ঢাকা জেলা প্রশাসককে স্মারকলিপি দেওয়া হয়েছে বলে আমরা জানতে পেরেছি তো কারা কারা উপস্থিত ছিলেন এ সময় আর এ বিষয়ে আপনার কাছে সবশেষ কি তথ্য আছে আসলে এটি কিন্তু বারোটার সময় দেওয়ার কথা ছিল বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল যে বেলা বারোটার দিকে স্মারক লিপি দেওয়া হবে তবে তারা সাড়ে এগারো এগারোটার দিকে তাদের সারলিপি স্মারকলিপি জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করেছেন এ বিষয়টি নিয়ে আসলে নেতারা বলছেন তারা একটি মিছিল নিয়ে এখানে এসেছিলেন তো মিছিলটি যখন সোয়া এগারোটার দিকে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ তখন এখানে নেতাকর্মী যারা ছিলেন তারা অনেকটাই ভিড়ছেন এখানে নেতারা বলছেন যে তারা তাদের দল প্রধানের মুক্তির দাবিতে শান্তিপূর্ণ যে আন্দোলন যাচ্ছেন সেই শান্তিপূর্ণ আন্দোলনের অংশ হিসেবে আজকে তারা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন তো স্মারকলিপির প্রথম ধাপে যে বিষয়টি বলা হয়েছে যে মামলার বর্ণনা দেওয়া হয়েছে কিছুটা সেখানে বলা হয়েছে রাজনৈতিক উদ্দেশ্যে এই মামলায় খালেদা জিয়াকে জড়ানো হয়েছে এবং তাকে সাজা দেওয়া হয়েছে এই মামলায় যে খালেদা জিয়ার বিরুদ্ধে অর্থহত্যসাতের অভিযোগ করা হয়েছে এটি ভিত্তিহীন এবং এই যে অর্থহত্বের অভিযোগ করা হয়েছে এটি এখন ব্যাংকে কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে ব্যাংকে এই টাকাটি তো এরপরের ধাপে বলা হয়েছে যে সরকারের একটি নীল নকশার অংশ হিসেবে খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখার জন্যই মূলত এই খালেদা হয়েছে জাকে বলা হয়েছে যে নির্জন কারাগারে রাখা হয়েছে এখানে কারাগারের মধ্যে তাকে পর্যাপ্ত সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে না বলা হয়েছে জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে তাকে যেন তার উপর যে নির্যাতন করা হচ্ছে ধারাবাহিক নির্যাতন এই নির্যাতন যাতে বন্ধ করা হয় এই জন্য জেলা প্রশাসক বরাবর এই স্মারকলিপি দেওয়া হয়েছে তবে স্মারকলিপি দিয়ে কিন্তু নেতারা এখানে বেশি বেশিক্ষণ অবস্থান করেনি তারা গণমাধ্যমের সাথে কথা বলে তারা চলে গেছেন এখানে কথা বলেছেন বিএনপি সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন তিনি যে বিষয়টি বলেছেন তারা শান্তিপূর্ণভাবে এসেছিলেন এবং কিন্তু পুলিশ তাদের মিছিলে বিনা উস্কানিতে হামলা করেছে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী এদিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারাগারে তম দিন পার করছেন এ বিষয়ে আরো জানাতে যোগ দিয়েছেন আমাদের সহকর্মী আবদুল্লাহ আল রাফি সরাসরি চলে যাচ্ছি তার কাছে রাফি খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে আজ কারা সেখানে গেছেন এবং আজ বড় প্রক্রিয়া শুনানির পেরেছি জি আজকে এগারো দিনের মতো বেগম খালেদা জিয়া নাজিম উদ্দিন ঢাকার যেটি কেন্দ্রীয় কারাগার ছিল সেখান তিনি অবস্থান করছেন নিরাপত্তা ব্যবস্থা আগের দশ দিন যেভাবে ছিল সেভাবেই বলবৎ রয়েছে নিরাপত্তা ব্যবস্থা আজকে সকালে আইনজীবীরা বড় পুকুরিয়ার একটি মামলার শুনানি ছিল যেটি এই বক্সিবাজারের যে আলিয়া মাদ্রাসা মাঠ বিশেষ জজ আদালত আদালত সেখানে আজকে শুনানির দিন এটি পিছিয়ে পঁচিশ তারিখ পরবর্তী শুনানির দিন ঠিক করা হয়েছে পঁচিশ তারিখকে চার্জ গঠনের শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে পাশাপাশি আজকে কিছুক্ষণ আগে আইনজীবীদের একটি প্রতিনিধি দল যেটি বিএনপি পন্থী আইনজীবীদের একটি দল ডক্টরস অ্যাসোসিয়েশন অফ ড্যাব ড্যাবের পাঁচ থেকে ছয়জন চিকিৎসক এই খালেদা জিয়ার সাথে দেখা করার জন্য এবং তার চিকিৎসার কাজ করার জন্য তারা আইজি প্রিজনস কারো সদর দপ্তরে একটি আবেদন দিয়েছেন এবং সেই আবেদনে তারা তিনি তারা উল্লেখ করেছেন যে বেগম খালেদা জিয়ার সমস্যা সমস্যাসহ কি মেডিসিনের সমস্যা সহ বেশ কিছু সমস্যা রয়েছে এই সমস্যাগুলোর জন্য তার ব্যক্তিগত চিকিৎসক ও এসেছেন এবং তারা ভালো করে জানেন যে খালেদা জিয়ার কোথায় কোথায় সমস্যা এবং কীভাবে চিকিৎসা করা দরকার বা প্রয়োজনীয়তা সেই অনুযায়ী তারা চিকিৎসা করতে চান এই মর্মে একটি আবেদন দিয়েছেন আইজি পিজোস কার্যালয় এবং সেটি রিসিভ করা হয়েছে এবং রিসিভ কপিটি আমাদেরকে দেখানো হয়েছে এবং তারা গতকালকেও দেখা করার চেষ্টা করেছেন এবং তারা চেষ্টা করছেন বলে আমাদেরকে কারা পঠকের সামনে এসে গণমাধ্যমদের কর্মীদের সাথে তারা বিপ করেছেন আমাদের সাথে কথা বলেছেন আর আমরা আইনজীবীদেরকে জিজ্ঞেস করেছিলাম যে আজকে রায়ের সত্যায়িত কপি যদি আপনার পান তাহলে আপনারা কি করবেন বা আজকে আইনজীবীদের কোনো প্রতিনিধি দল কোনো সাক্ষাৎকারে সাক্ষাতের সুযোগ আছে কি বা করবেন কিনা সে বিষয়টি তারা জানিয়েছেন যে এই ব্যাপারে আমরা এখন এখন পর্যন্ত আজকে কোনো সিদ্ধান্ত আমরা নেই নি জ্যেষ্ঠ আইনজীবীদের সাথে আমরা বসে আমরা এই বিষয়টি ঠিক করব পাশাপাশি আজকে যদি রায়ের কপি না পাওয়া যায় তাহলে আইনজীবীদের পক্ষ থেকে কোন একটি কর্মসূচি বা কোন রকমের কিছু দেওয়ার কথা রয়েছে বলে কোন দল আছে সেটি স্পষ্ট হয়েছে আজকের যে স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে তো এখন তারা মূলত এখান থেকে স্মারকলিপি দেওয়ার পর তাদের যে অন্যান্য যে কর্মসূচি সেটি চালানোর জন্য তারা এখান থেকে চলে গেছেন এবং জেলা প্রশাসকের সঙ্গে আমরা কথা বলেছিলাম তিনি জানিয়েছেন যে স্মারকলিপি তিনি হাতে পেয়েছেন এবং এই স্মারকলিপি যথাযথ যে কর্তৃপক্ষের কাছে পৌঁছানোর জন্য যে তিনি উদ্যোগ গ্রহণ করবেন তো মূলত স্মারকলিপিতে তারা যে বিএনপি নেতা কর্মীরা যেটি বলেছেন সেটি হচ্ছে খালেদা জিয়ার যেই মামলা এবং যে খালেদা জিয়ার যেই সাজা হয়েছে সেটি তারা বলেছেন যে একটি মিথ্যা মামলায় তাকে কেবলমাত্র আগামী যে সেই নির্বাচনকে সামনে রেখে একটি মিথ্যা মামলায় তাকে সাজা দেওয়া হয়েছে এবং পরিত্যক্ত একটি কারাগারে তাকে রাখা হয়েছে এই জন্য তারা বলেছেন এই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি করেছেন স্মারকলিপিতে এবং একই সঙ্গে খালেদা জিয়া সহ অন্যান্য যে নেতাকর্মীরা গ্রেপ্তার রয়েছেন তাদের সকলেরই মুক্তি দাবি করেছেন এবং বিশেষ করে চট্টগ্রামে যেসব যেসব নেতাকর্মী এই খালেদা জিয়ার রায়কে ঘিরে যে আগে এবং পরে কয়েকদিনের মধ্যে যারা আটক হয়েছেন সকলের মুক্তি তারা প্রত্যাশা করেছেন এবং তারা বলেছেন সরকার অচিরেই সরকারের যে শুভ উদয় হবে এবং তারা তাদের যেই নেতাকর্মী সেই নেতাকর্মীকে মুক্তি দেবেন বলে তারা আশা করেছেন এবং তারা একই সঙ্গে বলেছেন তাদের যে দলীয় যে কেন্দ্র যে অন্যান্য যে কর্মসূচি সেটিও তারা খালাদা জিয়ার মুক্তির দাবিতে তারা সেটা অব্যাহত রাখবেন তো এই ছিল মোটামুটি চট্টগ্রামের খবর ইফতেখার আপনি আমাদের সাথেই থাকুন এ বিষয়ে আরও জানাতে এবারে বগুড়া থেকে যোগ দিয়েছেন আমাদের আরেক সহকর্মী হাসিবুর রহমান হাসিব আমরা এরই মধ্যে জানতে পেরেছি ঢাকা এবং চট্টগ্রামে স্মারকলিপি জমা দেওয়া হয়ে গেছে তো বগুড়ার কি অবস্থা এবং সেখানে কি এখনো গণস্বাক্ষর কর্মসূচি চলছে কিনা আমরা জানতে পেরেছি তবে গ্রাম পর্যায়ে বা ইউনিয়ন পর্যায়ে এমনকি উপজেলা পর্যায়ে আমি গণ স্বাক্ষরের কোনো তথ্য আমি পাইনি এবং আমি গতকাল নিজেও কয়েকটি এলাকায় গিয়ে পাইনি আর অন্যদিকে একটু আগে দলের যে জেলা শাখার নেতারা রয়েছেন বিশেষ করে সাধারণ সম্পাদক সহ অন্যান্যরা তারা পাঁচজন এসছেন জেলা প্রশাসকের কার্যালয়ে তারা কিছুক্ষণের মধ্যেই এই বিষয়ে স্মারকলিপি জমা দেবেন বলে আমরা জানতে পেরেছি গতকালের তুলনায় বা তার আগের দিনগুলোর তুলনায় আজ একটু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে মূলত যারা দলীয় কর্মী তাদের নিরাপ নিরাপত্তার বিষয়টি বলছেন জেলা প্রশাসন এবং পুলিশের পক্ষ থেকে মূলত এই কারণেই বলা হচ্ছে যে নাশকতাকারীরা যেন এর ভিতরে ঢুকে কোনো বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করতে না পারে শান্তি শৃঙ্খল যে পরিস্থিতিটা রয়েছে শান্তিপূর্ণ যে অবস্থা রয়েছে এটি মূলত বজায় রাখবার জন্য পুলিশ একটু বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে বলে আমরা জানতে পেরেছি আর আজকে দলের নেতাকর্মীদের একটি বিপুল সংখ্যক দলীয় কার্যালয়ের সামনে থাকলে মাত্র পাঁচজনকে জেলা প্রশাসকের কার্যালয়ে আসবার অনুমতি দেওয়া হয়েছে এবং তারা সবাই পুলিশ পরিবেষ্টিত অবস্থায় দলীয় কার্যালয় থেকে জেলা প্রশাসকের জেলা এসেছেন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং তার বিরুদ্ধে যে সাজা হয়েছে সেটি প্রত্যাহারের দাবিতে সারক্লিবিতে যাওয়ার জন্য বগুড়া ও চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা চলে যাচ্ছে পরের খবরে দেশের অন্যতম বড় রাজনৈতিক দলের সর্বোচ্চ পর্যায়ে দণ্ডিত এবং পলাতক ব্যক্তির নেতৃত্ব আইনগত ও নৈতিকভাবে সঠিক নয় বলে বনে করছেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা এবং আওয়ামী লীগের আইন সম্পাদক অন্য দিকে বিএনপির আইন সম্পাদক বলছেন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে এসব মামলা করা হচ্ছে দণ্ডিত ব্যক্তির দলের সর্বোচ্চ পর্যায়ে থাকায় আইনি কোনো বাধা নেই জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের কারাদণ্ড হওয়ায় কারাগারে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া একই মামলায় দশ বছর কারাদণ্ড হয়েছে তারেক রহমানের ওই দিন রাতেই বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারেক রহমানকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান করার কথা জানানো হয় উনিশশো সালে বেগম খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন হওয়ার পর এই প্রথম কাউকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেয়া হল অর্থপাচার ও জিয়া অরফারেসরা মামলায় দণ্ডিত তারেক রহমান পলাতক রয়েছেন পলাতক ব্যক্তির দলের নেতৃত্বের পর্যায়ে থাকা নিয়ে প্রশ্ন তুলছেন আইনজীবীরা তারা বলছেন সৃজনশীল ও গুণগত মানসম্পন্ন সম্পন্ন রাজনীতির স্বার্থেই নেতৃত্বকে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে এই রাজনৈতিক দলের দৈনতা তাদের দলে তো অন্যান্য বহু প্রবীণ ব্যক্তি আছেন তাদের উপরে ভরসা করা যায় না নিজের পুত্র ছাড়া কাউকে ভরসা করা যায় না এই ধরনের সিদ্ধান্ত অন্য অন্য নেতাদের জন্য অপমানজনক যারা দলে আছে রাজনৈতিক দলের নিবন্ধনের যে বিধান করা হয়েছে সেক্ষেত্রে কোনো অপরাধী রাজনৈতিক দলের নিবন্ধন পেতে পারবে এমন কোনো বিধান কোথাও নেই কোনো যেমনটি আগে জানিয়েছি খালেদা জিয়ার মুক্তি চেয়ে আজ স্মারক লিপি রয়েছে বিএনপি সে বিষয়ে আরো খবর জানাতে এবারে রাজশাহী থেকে যোগ দিয়েছেন আমাদের সহকর্মী আহসান হাবিব আহসান রাজশাহীতে কি অবস্থা জেলা প্রশাসককে কি স্মারক লিপি দেওয়া হয়েছে কিনা এবং কারা সেখানে উপস্থিত আছেন কি আছে বিস্তারিত আপনার কাছে রাজশাহী রাজশাহী মহানগর বিএনপি আজকে সকাল এগারোটার দিকে নেতাকর্মীরা যে জড়ো হওয়া শুরু করে রাজশাহী কোর্ট এলাকার কোর্ট শহীদ মিনার এলাকায় সেখানে তারা এরই মধ্যে যে পথসভা সেখানে দাঁড়িয়ে তারা প্রতিবাদ সমাবেশ করেছে যদিও এইখানে পুলিশের অনুমতি ছিল না বা মাইক ব্যবহার করা হয়নি মূলত নেতাকর্মীরা এখানে জড়ো হয়েছিল বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনুর নেতৃত্বে এখানে মূলত আমরা জড়ো হতে দেখেছি এবং সেখানে বক্তব্য রাখার পরই কিছুক্ষণ পরই রাজশাহী জেলা প্রশাসকের কাছে